আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির অনুষ্ঠান ভোটের হাওয়া দর্শকের দরবার দর্শকের দরবারে সাধারণত আমরা আপনাদের সাথে কথা বলে থাকি আজও কথা বলবো আমরা বিষয় আপনাদেরকে দিয়ে দেব তারপরে সেই বিষয়ের উপর আমরা আপনাদের সাথে আলোচনাও করব। প্রস্তুত থাকুন আমরা যে মুহূর্তে নাম্বারটি স্ক্রিনে ফ্ল্যাশ করব সেই মুহূর্ত থেকে আপনারা কল করতে পারবেন তবে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঝড় তুলে দিয়েছেন আপনারা জানেন উত্তরবঙ্গের কয়েকটা আসনে ভোট আছে প্রথম ফেসে এবং বলা যায় রীতিমতো ব্যাকফুটে কিন্তু ভারতীয় জনতা পার্টি যে উত্তরবঙ্গ একসময় বিজেপির কাছে খুব শক্তপোক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল সেই উত্তরবঙ্গ কিন্তু এখন বিজেপির কাছে বেশ নড়বড়ে দক্ষিণবঙ্গের অবস্থা আরও খারাপ জঙ্গলমহল সেটাও অবস্থা ভালো নয় মতুয়া ভোট তারাও দ্বিধা বিভক্ত তার মানে কি বিজেপি এইবার পশ্চিমবাংলা থেকে ইদানিংকালে সবচেয়ে খারাপ রেজাল্ট করবে এসব নিয়ে আলোচনা করব আমরা আগামী সতেরো তারিখ একদম আমাদের চূড়ান্ত জনমত সমীক্ষা আপনাদেরকে দেখাবো সতেরো তারিখ রাত্রিবেলা আপনারা কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না আর আরেকটা অনুষ্ঠানের কথা বলে রাখি যেটা আপনাদের অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে পিকে ইদানিং উল্টো স্যুট গাইছেন লোকে বলে এ পিকে নাকি তৃণমূলের কাছ থেকে চারশো কোটি পাঁচশো কোটি কেউ বলেন ছশো কোটি টাকা নিয়েছেন তারপরেও তিনি কিন্তু উল্টো সুদ গাইছেন তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করবে এবং বেশি আসন পাবে অর্থাৎ আঠেরোটা আসন তারা পেয়েছিল এবার তারা আরো বেশি আসন পাবে এমনটাই দাবি হচ্ছে পিকে কেন পিকে এরকম দাবি করছেন সে কি শুধু বিজেপিকে আত্মবিশ্বাসী করে তোলা মানে অতি আত্মবিশ্বাসী করে তুলে তার পায়ের তলার জমি কেড়ে দেওয়া নাকি তৃণমূলকে চাগিয়ে দেওয়া কারণ তৃণমূল যতবার বাধা বিঘ্ন আসে বিপদ আসে তৃণমূল কিন্তু ততবারই ভালো রেজাল্ট করে এটা নরেন্দ্র মোদী বিলক্ষণ বুঝেছেন দু হাজার সাত দু হাজার একুশের নির্বাচনে যখন প্রায় কোণঠাসা হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মীরা তেড়ে পুড়ে লেগে কিন্তু তাদের দলকে দুশো তেরো আসন পর্যন্ত পৌঁছে দিয়েছিল যেটা তৃণমূলের কাছে একটা রেকর্ড তো এরকম পরিস্থিতি নয় তো এরপরে আর একটা ঘটনা কিন্তু শোনা যাচ্ছে চারদিকে যে পিকে কি কোনোভাবে বিজেপির কাছ থেকে কোনো সহায়তা পেয়েছেন কোনো পরামর্শ পেয়েছেন কোনো উপঢৌকন পেয়েছেন কিছু একটা নিয়েছেন যার বিনিময়ে পিকে বিজেপিকে এগিয়ে রাখছেন চ্যানেলগুলো এগিয়ে রাখে তাদের কাছে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন বিজ্ঞাপন থাকে সরকারি প্যাকেট ফ্যাকেট যায় চ্যানেলগুলো এগিয়ে রাখে বুঝতে পারি কিন্তু পিকেও কি সেই জুতোয় পা গলিয়েছেন সেটা নিয়ে আলোচনা আগামী কাল সকালে এখনকার আলোচনার বিষয় হচ্ছে ভারত কি হিন্দু রাষ্ট্র হবে দেখুন কিছু লোক তবে আগে বলে দিই কিছু লোক বলার আগে বলে দিই এই যে প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই প্রতিবেদনটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদেরই একজন দর্শক সায়ন্তন চক্রবর্তী তাঁর লেখা প্রতিবেদন দিয়েই শুরু করব আজকের অনুষ্ঠান কিছু লোক অত্যন্ত আনন্দের সাথে বলছেন যে এই নির্বাচনটাই শেষ নির্বাচন এরপরে আর কোনো নির্বাচন হবে না ফেডারেল কাঠামো ভেঙে দিয়ে রাষ্ট্র যা নির্ধারণ করবে সকলকেই তা বিনা বাক্য ব্যয় মেনে নিতে হবে বলছেন তাতে তারা উল্লোসিত আছেন উল্লসিত হচ্ছেন কারণ এতে তো প্রথমত মমতাকে বেশ টাইট দেওয়া যাবে মুসলমানেরা খুব বেড়েছে তাদেরও টাইট দেওয়া যাবে ভারত হিন্দু রাষ্ট্র হবে আচ্ছা ধরুন ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেল তাতে কি সমস্যা হতে পারে কি সুবিধে হতে পারে ভারত হিন্দু রাষ্ট্র মানে হিন্দু বাঙালি রাষ্ট্র নয় ভারত হিন্দু রাষ্ট্র মানে হিন্দু হতে পারবেন না কারণ মাছ ভাত মাংস খাওয়া বাঙালিকে যারা তথাকথিত উত্তর ভারতীয় হিন্দু পশ্চিম ভারতীয় হিন্দু তারা হিন্দু বলেই মনে করে না তাই আপনি কিন্তু একদম সঠিক হিন্দু হতে পারবেন না দুর্গা পুজোটা করতে পারবেন কিন্তু নবমীতে পাঠা নৈবচ নৈবচ মমতাকে না হয় টাইট দিলেন তারপর হাল লাল মমতাকে টাইট দিয়ে লাল ফিরবে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় শাসনে থাকবে আর লাল ফাল বলে ডান্ডা মেরে সব লাল করে দেবে যে লাল ফাল বলবে তাদেরই ডান্ডা মেরে টাইট করে দেবে কারণ পুলিশ থাকবে কেন্দ্রের অধীনে তারপর ধর না হয় নির্বাচন উঠে গেল ওয়ান নেশন ওয়ান ভোটের মাধ্যমে তার মানে পৌরপিতা পঞ্চায়েত ইত্যাদি থাকবে না বিধায়ক থাকবে বটে কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা কেন্দ্রের নিযুক্ত রাজ্যপালের হাতে থাকবে আপনার রাস্তায় আলো জ্বলছে না জানাবার লোক পাবেন না আপনার রাস্তাটা ভেঙে গেছে তৈরি হচ্ছে না বলবার লোক থাকবে না এরকম পুরো পরিষেবা বলে কিছু পাবেন না আর ভোটারদেরও তুষ্ট করার প্রয়োজন থাকবে না যদি ভোট না থাকে ভোটারদের তুষ্ট করার জন্য কখনো পনেরো লাখ দেগা কখনো দু কোটি বেকারে চাকরি দেব বছরে এরকম বিভিন্ন বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়ারও প্রয়োজন পড়বে না তা পালনেরও প্রয়োজন পড়বে না কারণ ভোটই থাকবে না ভোট না থাকলে যে রাজা থাকবে সেই রাজা হয়ে থাকবে তার পরবর্তীকালে তার কেউ পরিচিত কেউ বা তার আত্মীয় স্বজন কেউ রাজা হবে ভারত আসলে সেই রাজত্বের যুগে ফিরে যাবে বেকারত্ব অর্থনীতি বেতন বৃদ্ধি অবসর ভাতা বৃদ্ধি মূল্য বৃদ্ধি দারিদ্র ইত্যাদি নিয়ে কথা বলতে গেলে রাষ্ট্র ঢ্যাঙস পেটা করবে আমাকে আপনাকে কবে যে মুসলমানদের টাইট দিতে গিয়ে নিজেদের নিজেদেরই হালুয়া টাইট হয়ে গেল ধরতেই পারবেন না আপনারা আমরা প্রতিবেদনটি পড়লাম পাঠিয়েছেন সায়ন্তন চক্রবর্তী এইবার এইবার আপনাদের ফোন কল নেব আমরা আপনাদের ফোন কলের জন্য আমরা নাম্বারটা ডিসপ্লে করে দিচ্ছি আপনার নাম্বারটা খেয়াল রাখুন নাম্বারটি হচ্ছে নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বারটি এক্ষুনি ডিসপ্লে হচ্ছে দেখুন সিক্স টু এইট নাইন ফাইভ এইট নাইন সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে কল করুন সিক্স টু এইট নাইন ফাইভ এইট নাইন সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে কল করে আপনি আপনার মতামত জানান ভারত কি হিন্দু রাষ্ট্র হতে চলেছে দেখুন ইতিমধ্যেই স্বয়ং প্রধানমন্ত্রী মাছ মাংস খাওয়া নিয়ে কিন্তু কথা বলতে শুরু করেছেন আমরা বাঙালি আমরা হিন্দু হতে পারি মুসলিম হতে পারি খ্রিস্টান হতে পারি যা কিছু হতে পারি কিন্তু দিনের শেষে তো আমরা বাঙালি আমাদের পাতে মাছ ভাত জুটবে না এক টুকরো মাছ পড়বে না পয়লা বৈশাখ এখন না হয় মাংস খাবার চল খানিকটা কমে গেছে পয়লা বৈশাখ হলো নবমীর দিন হলো এইসব দিনগুলোতে আমরা পাঠার মাংস খাবো না আমাদের এখানে তো কালী পুজোতে বলি দিয়ে সেই মাংস আছে বহু জায়গায় পর্যন্ত করা হয় মা পরিবেশন কালীর উদ্দেশ্যে এইসব প্রথা আমরা ভুলে যাবো এইসব প্রথা ভুলে গিয়ে আমাদের হিন্দু রাষ্ট্র হতে হবে বলতে বলতে একটি ফোন কল এসে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন প্রবীর বাবু নমস্কার পারিজাত শেখ বলছি বালি থেকে বলুন প্রথমত পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা আপনাকে এবং এনকে ডিজিটালের সকল টিমকে আপনার পরিবারকে আর সেকেন্ড কথা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আপনি আলোচনা করছেন ভারত হবে হিন্দু রাষ্ট্র প্রথম কথা এটা কথা বলি প্রবীর বাবু হিন্দু মুসলমান বিভাজনটা কিন্তু আমরা দেখছি খুব রিসেন্ট হিন্দু মুসলমান বিভাজন বা এই তথাকথিত যেটা হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু রাষ্ট্র এই টার্মগুলো আপনি যদি পার্টিকুলারলি দেখেন ২০১৪ হাজার পর থেকে আমরা শুনছি তার আগে অব্দি আমরা জানতাম যে আমরা একটা ইউনাইটেড ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে সর্বধর্ম আমরা আমরা বসবাস করি ছোটবেলা থেকে এটাই দেখে এসছি যে আমরা ঈদকে খুশির ঈদ বলি মুসলমানরাও দুর্গাপুজোকে শারদীয় উৎসব বলে খ্রিস্টানদের বড়দিনের কেক ও আমরা খাই তো দু হাজার পর থেকে একটা প্রপাগ্যান্ডা হচ্ছে যে না সেভেন্টি পার্সেন্ট যে হিন্দু ভোট আছে সেই ভোটটাকে এক জায়গায় করে একটা পার্টি যাতে মেজরিটি প্রপাগ্যান্ডা করে তারা মেজরিটি সিটটা যাতে পায় কিন্তু প্রবীণবাবু আপনি যদি দেখেন বিশ্বের যত উন্নত দেশ আছে আপনি আমেরিকা ধরুন আপনি ধরুন সেগুলো পার্টিকুলারলি কোন একটা ধর্মের ধর্ম ওরিয়েন্টেড হলেও তারা কিন্তু সর্বধর্ম সম্মেলন করে চলে আজকে ধরুন আপনি যদি আমেরিকাকে দেখেন কারণ ইউএসএ তো আজকের ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে ডেভেলপ কান্ট্রি খ্রিস্টান প্রধান দেশ কিন্তু সব ধর্মের কিন্তু তার প্রতি সব ধর্মের প্রতি কিন্তু ইউএসএ একটা সফট কর্নার আছে বা সর্বধর্মকে তারা মিলিয়ে চলতে পায় কোথাও গিয়ে কিন্তু ওখানে আমরা শুনি না যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে এটা কিন্তু কখনো আমরা শুনতে পাই না যত ডেভেলপ দেশ আছে ডেভেলপমেন্ট মানেই হচ্ছে আপনাকে সব দেশকে ওই সব ধর্মকে এক জায়গায় নিয়ে চলতে হবে আর আপনি যদি বলেন হিন্দু রাষ্ট্র হিন্দু বলতে আপনি আমাদের ইন্ডিয়াতে বোঝায় সংখ্যা গুরু যারা মেজরিটি ভোট যাদের আছে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সংখ্যালঘু বলি তো মুসলিমরা তো অ্যাকচুয়াল সংখ্যালঘু নয় সংখ্যালঘু বলতে গেলে কাদেরকে বোঝায় যারা সব থেকে কম অ্যামাউন্টে আছে তাহলে তো বৌদ্ধ খ্রিস্টান জৈন এরা তো সব বেশি সংখ্যা সংখ্যালঘু বলতে হয় ইন্ডিয়াতে দাঁড়িয়ে আর সেকেন্ড হচ্ছে যদি ভারত আজকের ডেটে হিন্দু রাষ্ট্র হয়েও যায় তো আমার মনে হয় না যারা প্রকৃত শিক্ষিত প্রপার হিন্দু আছেন তারাই এই জিনিসটাকে মেনে নেবে আমরা যারা প্রপার হিন্দু যারা ইনস্টাগ্রামের হিন্দু নই ইউটিউবের হিন্দু নই অন্ধভক্ত হিন্দু নই যারা প্রপার হিন্দু তারা কি কখনো চাইবে যে দেশের মধ্যে এই দাঙ্গা লাগুক এই বিভাজন সেটা হচ্ছে কোথাও গিয়ে কিন্তু এটা সত্যি কথা মোদি গভর্নমেন্ট এটা অনেকদিন ধরেই চেষ্টা করছে যে একটাই রুল সেটাই জন্ম জন্মান্তর ধরে চলবে যেটা রাজ রাজাদের টাইমে হতো একজন রাজা হতেন তারপর তার একজন যে বংশধর থাকতো বা তিনি যাকে সিলেক্ট করে দিয়ে যেতেন সেই প্রথাটা হয়তো এরা চালানোর বা শুরু করার একটা প্ল্যানিং দিন ধরেই আছে যার জন্য হয়তো বিরোধী যারা রয়েছে তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে বিরোধী আওয়াজটাকে নামিয়ে দেওয়া হচ্ছে হয়তো এরপর মানুষের থেকে অধিকারও কেড়ে নেওয়া হবে কিন্তু এখানে সবার আগে না প্রবীর মানুষকে জাগতে হবে ভোটার হ্যাজ দি বিগেস্ট পাওয়ার ভোটারদেরকে জাগতে হবে যেদিন ভোটাররা জেগে উঠবে সেদিন এদের কোনো প্ল্যানই কাজ করবে না আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মতো ইউটিউব চ্যানেলগুলোকে একটা বিশাল দায়িত্ব নিতে হবে কারণ মেন স্ট্রিম মিডিয়া তো অন্ধ মেন স্ট্রিম মিডিয়ার থেকে কোনো নিউজ আমরা পাবো না তারা শুধু আম কেটে খেতে ব্যস্ত না আম চুষে খেতে ব্যস্ত সেই খবর দেখাতে ব্যস্ত তারা তো প্রপার খবর আমাদের কাছে আনবে না তো আপনাদের মতো ইউটিউব চ্যানেলের কাছ থেকে কিন্তু আমাদের প্রচুর আসা সব ইউটিউব চ্যানেল না কিছু কিছু ইউটিউব চ্যানেল এই জিনিসটা যদি আপনাদেরকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে যাতে আরো মানুষের কাছে রিচটা আপনাদের বাড়ে তবে কিন্তু প্রপার মানুষের কাছে খবর যাবে মানুষ অ্যাকচুয়াল নিউজটা জানতে পারবে ঠিকই বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন পাড়ি যাচ্ছেন আমরা অনুষ্ঠান করছি বটে ভারত হবে হিন্দু রাষ্ট্র কিন্তু বুকের ভেতর কোথাও একটা ভয় কাজ করছে এই আতঙ্কটা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি শুধু আমি আপনি বলে না সব মানুষই কিন্তু আতঙ্কে আছে মুসলিমরা শুধু আতঙ্কে আছে না তা নয় আতঙ্কে আছে আমার আপনার মতন অসংখ্য অগুন্তি হিন্দুরাও হিন্দু রাষ্ট্র হলে আপনার কাছে কিন্তু হিন্দুত্বের এখন যেমন আপনাকে বলা হচ্ছে ভারতীয়ত্বের পরিচয় দিন আপনাকে হিন্দুত্বের পরিচয় চাইবে আপনাকে মানে পরিচয় দিতে হবে আপনাকে নিরামিষ খেতে হবে পোশাক আশাকে বদল আনতে হবে কথাবার্তায় বদল আনতে হবে অর্থাৎ সব কিছুতে আপনি একটা শৃঙ্খলের মধ্যে আটকে যাবেন এরকম একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে নির্মলা সদেラムন আমাদের অর্থমন্ত্রী তার স্বামী ডক্টর প্রভাকর যিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি বলছেন এটাই নাকি শেষ নির্বাচন এরপর আর নির্বাচন হবে না এই কথা শুনে তো আমরা ভয়ে কাঁপছি বলতে বলতে একটি কল এসে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন কোভিড নমস্কার আমি বলুন বলুন আমি আপনার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে যেমনি পারি যাচ্ছেন বলছেন আমি তাই শুভেচ্ছা নিয়ে স্টার্ট করছি আপনার মানে টপিকটা হচ্ছে আজকে ভারত হিন্দু রাষ্ট্র কি হবে আচ্ছা প্রথমত হচ্ছে কি ভারত কি হিন্দু রাষ্ট্র হওয়া খুব জরুরি আছে কি প্রধানমন্ত্রী তো বুঝা করে তো আমাদের দেশ উন্নতি করছে এটা কি উন্নতি করছে তার একটা নমুনা উনি কি মানুষ হিসেবে নিজেকে উন্নত করেছেন ওনার যা চালচলন দেখা যাচ্ছে এতে তো একটা ডিক্টেটারশিপ আসছে করে কি কখনো উন্নতি হয় দেশে যেখানে একটা লোকের চাকরি কিন্তু যেখানে একটা রাস্তায় এত লোক সঞ্জয়বাবু সঞ্জয়বাবু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আদৌ কি এই গভর্নমেন্ট মানুষের মানে আর্থসামাজিক উন্নতি চায় আপনার কি মনে হয় উন্নতি হবে না আমি বুঝতে পারছি হিন্দু রাষ্ট্র করে কিন্তু আদব এই গত 10 বছরে আমাদের কি কোনো আর্থসামাজিক উন্নতি হয়েছে বলে আপনার মনে হচ্ছে আমার তো হয় না কারণের আমি কিছু দেখতে পাচ্ছি না উন্নতি তো হয়েছে সंजय বাবু সंजय বাবু উন্নতি তো হয়েছে আদানি আম্বানি এসআর রয়েছে আমার আপনার মত সাধারণ মানুষ আমরা তো নিঃস্পশিত হতে হতে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে এখন তো এগোতে হবে আমাদের

কুড়ি শতাংশ আজও এক বেলা খায় আশি কোটি মানুষকে আজও ফ্রিতে রেশন দিতে হয় তাহলে কিসের অর্থনীতি না না তাহলে কিসের অর্থনীতি পঞ্চম হলো আমাদের প্রশ্ন এখানে কাদের জোরে এই অর্থনীতি পঞ্চম জায়গায় পৌঁছলো ওই আদানি আম্বানি এসারদের জন্য আমি আপনি পেলামটা কি একশো টাকার পেট্রোল আর হাজার টাকার গ্যাস এর বাইরে কি পেয়েছি আমরা এগুলো প্রশ্নগুলো উঠছে সঞ্জয়বাবু ফোন করেছিলেন তার লাইনটা সম্ভবত কেটে গিয়েছে আমরা কথা বলতে পারলাম না কিন্তু বাস্তব তো এটাই যে আদানি আম্বানিরা পঁচিশ লক্ষ কোটি টাকা তারা ব্যাংক লোন করে ছাড় পেয়েছে কর্পোরেট লোন মুকুব হয়েছে এবং শুধু তাই না কর্পোরেটদের কর মুকুব হয়েছে আমার আপনার বেলায় কি হয়েছে হিন্দু রাষ্ট্র করে হবেটা কি আপনি মুসলমানকে টাইট দিতে গিয়ে আপনি তো সমস্ত হিন্দুদের টাইট দেবেন কেউ কেউ ভাবছেন হিন্দু রাষ্ট্র হলে মমতা বেশ টাইট হবে মমতাকে টাইট দিতে গিয়ে নিজেদের হালুয়া টাইট হবে না তো যারা আজকে বড় বড় কথা বলছেন তারা কি যে ত্রিপুরায় তাদের কি অবস্থা হয়েছে অবস্থাটা কি হতে দিতে চান সে আপনারা না আপনারা কেন মমতা বিদ্বেষী হতে গিয়ে হঠাৎ হিন্দু রাষ্ট্রের প্রেমে পড়ে গেলেন এটা বামপন্থীদের কাছ থেকে মানে কল্পনাতীত আশাতীত বলতে বলতে একটি কল এসে গিয়েছে কে বলছেন কোথা থেকে বলছেন আমি সঞ্জয় মন্ডল বলছি সোনারপুর ব্লক তেমাতাল থেকে বলুন বলছি দাদা আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের অনেকের রক্তের প্রয়োজন হয় কারো ব্লাড ব্যাংকে যেতে হয় ব্লাড ব্যাংকে এখন ওই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না খ্রিস্টানের রক্ত না ইসাইয়ের রক্ত কোনো নাম লেখা থাকে না কিন্তু ওটা কিন্তু রক্ত আমাকে ওই মমস মমস্ত রুগীকে কিন্তু রক্ত দিতেই হবে সুতরাং তো তুমি বলছেন সকালবেলা কোন থেকে উঠে যে ব্রেকফাস্ট করছেন রুটিটা খাচ্ছেন দুপুরে ভাত খাচ্ছেন যাই খাচ্ছেন সেটা কি মানে মুসলমান চাচির হাত থেকে তৈরি হয়েছে কি হয়নি এটা কি আপনি নিশ্চিত আমি এই হিন্দু রাষ্ট্র বলে যারা চালাতে চাইছে আপনি লাইনে থাকুন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি বলবো দেখুন যে মোদিজি বারবার বলছে আকীবาร์ 405 বিজেপি একটাই 370 এটা મોદીজি বলছেন কেন 370 বলছেন বুঝতে হবে তো 370 সাংসদ থাকলে তাহলে মোদিজি সংবিধান বদলাতে সক্ষম হবেন 370 জন সাংসদ যদি বিজেপির থাকে এখন যেমন বিভিন্ন আইন নি আসছেন কখনো সিএ কখনো এনআরসি কখনো পিএসপিবি জাকুসি আইন আনছেন তখন কিন্তু সংবিধানটাও তারা বদলাতে পারবে 370 হলে স্বয়ং গোলাই কোনো মতই নাই তো হ্যাঁ আমি তাহলে বুঝুন সঞ্জয় বাবু এই যে এরা তিনশো সত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে তার কারণ একটাই সংবিধান বদলাতে হবে সংবিধান বদলালে হিন্দু রাষ্ট্র হবে হিন্দি আমাদের জাতীয় ভাষা হবে আমাদের জাতীয় সঙ্গীত বদলে যাবে আমাদের জাতীয় পতাকা বদলে যাবে আমাদের নিজেদের অস্তিত্ব কি আদৌ থাকবে কি মনে আমরা বাঙালিরা ওদের কোনো দিন এটা হতে দেব না বাঙালি হচ্ছে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সোজা হয়ে মাথা উঁচু করে চলতে পারে কোনদিন ওরা পারবে না এটা সবথেকে বড় কথা হচ্ছে এই হিন্দু আর মুসলমান ভেদাভেদ কারা করছে কিছু হচ্ছে উগ্রপন্থী লোক মানে কি বলা যায় মানে একদম অন্ধ ভক্ত বিজেপি তারাই এই সবগুনো করে বেড়াচ্ছে এর বাইরে কিছু নয় মানুষ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি संजय বাবুকে প্রচুর ফোন আসে সবার ফোন বেশিক্ষণ নেওয়া যাচ্ছে না পারে যাচ্ছেন আমাদের প্রথম কলার প্রথমেই একদম সুরটা বেঁধে দিয়েছেন অনুষ্ঠানে যে দু হাজার আগে এই হিন্দি হিন্দু হিন্দুস্তান বলে কিছু ছিল না সবটাই ভারত ছিল মুসলমান হিন্দু বলে এই বিভেদটা ছিল না সবটাই ভারতবর্ষ ছিল গত দশ বছরে ধীরে 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 হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টুইটারের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সর্বোপরি টেলিভিশন চ্যানেল এবং খবর কাগজের মাধ্যমে হিন্দু আর মুসলমানকে আলাদা করে দেওয়া হয়েছে এখন হিন্দু একটা আলাদা মুসলমানের একটা আলাদা সব মিলিয়ে ভারতবাসী না কিন্তু দেশের স্বাধীনতা যখন এসেছিল যখন রক্ত দিতে হয়েছিল তখন কিন্তু হিন্দু মুসলিম একসাথে দিয়েছিল এই গুজরাটি ভাইরা ছিল না ওই প্যাটেলার গান্ধী ছাড়া আর কেউ ছিল না ছিল কারা লড়েছে কে নেতাজি সুভাষচন্দ্র বোস তার কমান্ডার কে ছিলেন একজন মুসলিম এগুলো ভুলে যাব আমরা এইভাবে আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে গত দশ বছর ধরে প্রতিদিন একটু একটু করে একটা মিথ্যে বলা হয়েছে মুসলমান মানেই হচ্ছে ভয়ঙ্কর মুসলমান মানেই হচ্ছে দেশের শত্রু মুসলমান মানেই হচ্ছে পাকিস্তানের চর বার বার বলে বলে ওই গোয়েবলিও কায়দায় আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানেরা খারাপ এ আব্দুল কালাম খারাপ ছিল নজরুল ইসলাম খারাপ ছিলেন এরা মুসলমান নন এরকম লক্ষ লক্ষ মুসলমান আছে যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন কোথায় ছিলেন আপনারা তখন কোথায় ছিলেন এই গুজরাটিরা আমাদের ভাবতে লজ্জা হয় এই রকম একটা দল দেশ শাসন করছে আর কত দিন কত কাল সহ্য করব আমরা বলতে বলতে একটি ফোন কলে গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো নমস্কার বলছেন কোথা থেকে বলছি আমি খেটেত্ব রাষ্ট্র নিয়ে আর্মিতে কাজ করেছিলাম তারপরে আমি সাইটিং আসার তারপরে যখন আমি করছি কিন্তু হিন্দুত্ব রাষ্ট্র হচ্ছে উত্তর ভারত বাদ দিয়ে বাকি কোথাও হিন্দুত্ব রাষ্ট্র বলতে এই যে মাছ মাংসের কথাবার্তা যে বলা হচ্ছে এই রামনবমী এতে আমরা দেখেছি সাউথ ইন্ডিয়ানের কালচার আলাদা নর্থ ইস্টের কালচার আমাদের এই দিকে ইস্টের দিকে কালচার আলাদা বুঝছেন তো এই যে মাছ মাংসের যে কথা বলছে এ হচ্ছে কিছু আছে যেমন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এইগুলো এই কান্ট্রিগুলো কি করে রামনবমী পালিত করে এবং সেই হিসাবে ওরা কি হিন্দুত্ব রাষ্ট্র এই নিয়ে একটু কালচারটা বেশি মানে প্রভাবিত হয় কেননা আমরা ফৌজিও ছিলাম আমরা জানি রামনবমী যখন আসে তখন কিন্তু আমাদের ফৌজিও দেখেছি যে গীতা পাঠ হয়ে থাকে নদিন ধরে এবং ওই নদিনে আমাদের কিন্তু মানে মাছ মাংস কোনো কিছু কেন আমাদের হতো না আর্মিতে কিন্তু আমাদের কি হয় আমি যেমন ওয়েস্ট বেঙ্গলের লোক পশ্চিম বাংলার তো পশ্চিম বাংলার লোক আমাদের কিন্তু এইসব এগুলো হয় না বুঝছেন ধন্যবাদ দেবেশ বাবু তিনি আর্মির কথা বললেন অভিজ্ঞতার কথা জানালেন দেখুন এইভাবে মানে ধীরে ধীরে তো হিন্দু রাষ্ট্রের পথে চাইছে দেশ বিশেষ করে ভারতীয় জনতা পার্টি তারা চাইছে দেশটা হিন্দু রাষ্ট্র হয়ে যায় হিন্দু রাষ্ট্র হলেই মাছ মাংস নিরামিষ হয়ে যাবে সব নিরামিষ খেতে বাধ্য বাধ্য করা করা হবে হবে আমাদের হিন্দি ভাষায় জোর করে কথা বলতে রাষ্ট্রীয় ভাষা হিন্দি হয়ে যাবে এমনি বিজেপির অনেক প্রচারক বলে থাকেন আমাদের রাষ্ট্রভাষা নাকি হিন্দি তো এইভাবে জোর করে আমাদের সংস্কৃতি আমাদের খাবার অভ্যেস আমাদের জামাকাপড় পরার অভ্যেস আমাদের ভাষা জোর করে বদলে দিতে চায় যারা তাদেরকে আর কত দিন বরদাস্ত করা যায় কতদিন তারা এখন হোমকার দিয়েছে তিনশো সত্তর আসন পার করবে তিনশো সত্তর আসন পার যদি করেও নেয় কোনো হিসাবেই বলছে না দুশো পঁচিশের বাইরে তারা যাচ্ছে কিন্তু ধরা যাক ইভিএম এ অনেক রকম কারসাজির কথা আসছে ইভিএম কারসাজি করে হয়তো তারা তিনশো সত্তর পার করেও নিল তিনশো বাহাত্তর তারপরে কি হবে জানেন কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমার আপনার জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে হলে নিজেদেরকে সতর্ক হতে হবে নিজেদেরকে সতর্ক হতে হবে এবং যেখানে যার যত শক্তি আছে সর্বশক্তি লাগিয়ে কিন্তু এই ফ্যাসিস্ট শক্তিকে আটকাতেই হবে আমাদের তা না হলে কিন্তু আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে ভয়ঙ্কর হতে চলেছে কারণ এই যে হিন্দি হিন্দু হিন্দু রাষ্ট্রের যারা প্রচার করেন যারা চালাতে চান তারা কিন্তু আসলে উগ্রপন্থী তারা কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন না এরা জোর করে চাপিয়ে দিতে চান আমাদের কাছে সব কিছু আমাদের অনুষ্ঠান আজকে আমরা বেশিক্ষণ লাইফটা চালাতে পারবো না কারণ আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে পঁচিশ মিনিটের কাছাকাছি হয়ে গেল আমরা হয়তো আর পনেরো মিনিট আপনাদের সাথে আছি তারপর আমাদেরকে অনুষ্ঠান শেষ করতেই হবে আজকে তবু আপনাদের মধ্যে যারা সচেতন মানুষ যারা একটুখানি মানে মেধা সম্পন্ন মানুষ যারা লেখাপড়া করেছে যারা অন্তত বোঝেন যে হিন্দু রাষ্ট্র হলে আদতে হিন্দুদেরই বিপদ বেশি তারা অন্তত এই ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিন সর্বত্র ছড়িয়ে দিন আপনার আমার বক্তব্য সকলের কাছে পৌঁছ তা না হলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা বাংলায় কথা বলবে কিনা বাংলায় লেখাপড়া করবে কিনা নাকি সংস্কৃতে লেখাপড়া করতে হবে আমরা জানি না আমাদের ইতিহাস বদলে দেওয়া হবে স্বাধীনতা সংগ্রাম থেকে মানে যত স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে সরিয়ে রেখে সাভারকারকে অনেক বেশি বড় করে দেখানো হবে সেই সাভারকার যে বারবার মুসলেকা দিয়ে ইংরেজদের কাছে মুক্তি পেয়েছিল এবং মুক্তির পরেও ইংরেজদের কাছ থেকে সারা জীবন ভাতা পেয়েছিল

প্রত্যেকে কিন্তু পালিয়ে গেছিল যা ওদের যারা ধরেছিল সব বিরোধীরা তাদের কাউকে দেখা পাওয়া যায়নি তারা বিরোধীরা ধরেই এদের সিকিউরিটির হাতে তুলে দিয়েছিল ওই কজনকে তো এই একটা ছোট ঘটনাতেই তো প্রমাণ হয়ে যায় এরা কত বড় হিন্দু আর কত বড় দেশভক্ত যে এদের এই কথাগুলো যারা বিশ্বাস করে তারাও মানে কি বলবো তাদের মাথায় তো মানে গোবর পোড়াই আছে এটাই বলতে হয় এছাড়া আর কি বল বক্তব্য আছে ধন্যবাদ কল্যাণবাবু আপনি ফোন করেছেন দেখুন রাম মন্দির উদ্বোধন করে তড়িঘড়ি উদ্বোধন করা হলো কমপ্লিট করার আগে উদ্বোধন করা হলো শঙ্করাচার্যরা প্রত্যেকে তার বিরোধিতা করলেন তারপরেও শঙ্করাচার্যদের কথা না মেনে না শুনে উদ্বোধন হয়ে গেল রাম মন্দির কেন যাতে আপনারা আমার মধ্যে হিন্দু বানাটাকে একটু চাগিয়ে তোলা যায় বিশ্বাস করুন ভারতবর্ষের কোথাও কোনো হিন্দুর মধ্যে এক মানে বিন্দু মাত্র হিন্দু আনা জাগাতে পারেনি এই রাম মন্দির উদ্বোধন করে বিন্দু মাত্র আর এই রাম মন্দির উদ্বোধনের আগে যখন রাম মন্দির তৈরি হয় তখন পশ্চিমবাংলা থেকে মতুয়ারা গিয়েছিলেন গঙ্গা জল নিয়ে রাম মন্দিরে তারা ধোয়াবেন এই উপলক্ষে মতুয়াদের ঢুকতে দেওয়া হয়নি সেই রাম মন্দির ধোয়ানোর জন্য কেন জানেন তারা যাতে মতুয়া দলিত নমসূত্র ঢুকতে দেওয়া হয়নি আজকে মতুয়ারা বার বার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জিতিয়ে আনছে কিন্তু এই মতুয়াদের কত বড় অসম্মান করে চলেছে ভারতীয় জনতা পার্টি তা তারা বুঝতে পারছেন না হ্যাঁ তবে ইদানিং বোঝা যাচ্ছে ইদানিং বোঝা যাচ্ছে যে মতুয়াদের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে বিরাট পরিবর্তন হয়েছে একদম নিঃশব্দ বিপ্লব বলতে যা বোঝায় মতুয়াদের মধ্যে কিন্তু তাই হয়ে গিয়েছে মতুয়ারা কিন্তু এখন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে আর ভরসা করছেন না জলপাইগুড়ি আসন জলপাইগুড়ি লোকসভা আসন বিজেপির বিশাল জয় হয়েছিল বিগত নির্বাচনে আর এবার বিজেপির বিশাল পরাজয় হতে চলেছে সেই নির্বাচনে সেই আসনে জলপাইগুড়ি কিন্তু মতুয়া উত্থসিত আসন দেখে নেবেন যেখানে যেখানে মতুয়ারা আছেন তারা কিন্তু বিজেপিকে আর ভরসা করছেন না ওই অসীম সরকার ওই শান্তনু ঠাকুরদের মিথ্যা প্রপাগান্ডায় মানুষ কান দিচ্ছেন না

না এরা এটা এর পেছনে কারণ আছে কারণটা হচ্ছে এরা কিন্তু সব হিন্দু রাষ্ট্র চাইছেন না এরা চাইছে যে যাতে মমতাকে টাইট দেওয়া যায় এরা মমতাকে টাইট দিতে গিয়ে হিন্দু রাষ্ট্র চেয়ে বসে যেটা আমি শুরুতেই বললাম আসলে এরা মমতাকে টাইট দিতে গিয়ে কখন যে নিজেদের টাইট হয়ে যাবে এরা নিজেরাই বুঝতে পারছেন না হিন্দু রাষ্ট্র হলে তারাও কি বাঁচবেন ধন্যবাদ ধন্যবাদ আপনি কল করেছেন আমরা একটা বিরতি নিয়ে পর। ছোট্ট জয়গুরু রত্ন জ্যোতিষ জ্যোতিষীমা এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলকেটের নিকটে নাইন সিক্স এইট ওয়ান ডাবল টু এবং নাইন ডাবল জিরো এরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বাকিনি আজ বাঙালির ঘরে ঘরে সুন্দরী সুন্দর ঋণ সুন্দরী সুন্দর কৈলাব বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান দর্শকের দরবার দর্শকের দরবারে আমরা আজকে আলোচনা করছি ভারত কি হিন্দু রাষ্ট্র হতে চলেছে কারণ চারদিকে সেরকমই দামামা বাঁচতে শুরু করেছে দামামা শুধু ভারতীয় জনতা পার্টির কাছ থেকে বাঁচছে তা নয় দামামা বাঁচছে কিন্তু এক দল বুদ্ধিজীবী বামপন্থীদের তরফ থেকে তারাও কিন্তু হিন্দু রাষ্ট্র চাইছেন হয়তো খুব উচ্চকিত নন উচ্চ স্বরে নয় কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে প্রপাগান্ডা চালানো শুরু করেছে কান দেবেন না এসব কথায় আপনি হিন্দু হলেও ভারত যতদিন ধর্মনিরপেক্ষ থাকবে ততদিন আপনি সুস্থ থাকবেন ততদিন আপনার সংস্কৃতি বাঁচবে হিন্দু রাষ্ট্র হয়ে গেলে বাংলার সংস্কৃতি আর বাংলার থাকবে না বলতে বলতে কি ফোন কল গিয়েছে কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি কৃষ্ণা ঘোষ বলছি রিশিয়া থেকে বলুন বিজেপি যদি রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করে প্রথমত ব্রাহ্মণদের দাপট প্রচন্ড বাড়বে প্রচন্ড বাড়বে আর অন্যান্য জাতের এরা একদম টিকতে দেবে না মানে আমাদের যে মানে ক্ষত্রিয় বলুন কায়স্ত বলুন বৈশ্য বলুন এদের এরা টিকতে দেবে না আর আজকে দেখেছেন তো সে পারে তেজস্বী যাদব এই নবরাত্রিতে মাছ খেয়েছে বলে সেই ভিডিও প্রধানমন্ত্রী ভাইরাল করে সমালোচনা করছে যে নবরাত্রিতে কেন মাছ খেয়েছে সবকিছু কি ওরা চাপিয়ে দিতে চাইছে একেবারে পুরো নিরামিষ বানাতে চাইছে মাছ মাংস মানে এরা মানে হিন্দু রাষ্ট্র হলে মানে কাউকে মানে মানুষ মানে আমাদের শান্তিতে ধরবে মাছ মাংস খাওয়া যাবে না ওদের কথা মতন আমাদের উঠতে হবে বসতে হবে চলতে হবে আর এই একেই তো ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু কমপ্লেন আসে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যারা প্রাইভেট যে হিন্দি হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোর্সে বাধ্য করছে বাংলার করতে বাংলা সাবজেক্ট রাখছেনা এই হিন্দু রাষ্ট্র হলে তো সবাই বাংলা সাবজেক্টটাই গোটা এরা একেবারে উঠিয়ে আমি আপনাকে আরেকটু ইনপুট দিয়ে দিই বহু ইংলিশ মিডিয়াম স্কুলে আমিষ খাবার ঢুকতে দেওয়া হয় না ছাত্র ছাত্রীটা বাড়ি থেকে খাবার নিয়ে গেলে সেখানে আমিষ খাবার চলে না হ্যাঁ ডিবি ডিবি স্কুলগুলোতে তো স্পেশালি একদম ডায়েট তো মেনশন করা থাকে নো এক্স নো মিট একদম লেখাই থাকে ডিএভি মর্মেল স্কুলগুলোতে এরকম আছে বাড়ামাড়ি এখন যায় চলে গেছে এখন হ্যাঁ আমরাও গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি এরকম কিন্তু বাড়ামাড়ি দেখিনি আপনি দেখলেন তো এই হরিয়ানাতে এই বাস অ্যাক্সিডেন্ট হলো ঈদের দিন ওদের স্কুল চালাতে বাধ্য করো স্কুল চালিয়েছে বাচ্চাদের স্কুলে আসতে এখানে অ্যাক্সিডেন্ট এটা সেগুলার হলে মানে কোনো ধর্মের কোনো ছুটি ছাকা দেবে না কিচ্ছু দেবে না এমনিতেই আমি বিহারে চাকরি করেছি ওখানে আমি দেখেইছি যে এরা খ্রিসমাসে ছুটি দেয় না ঈদে ছুটি দেয় না মহারমে ছুটি দেয় না মানে যেগুলো হিন্দুরা যেসব সব গুলো চালায় মানে সেকুলারিজম থেকে মানে একে আস্তে আস্তে এরা উঠিয়ে দিয়ে মানে হিন্দু রাষ্ট্রের দিকেই ঠেলে দিচ্ছে একেবারেই তাই একেবারেই তাই ধন্যবাদ কৃষ্ণা দেবী আপনি আমাদের সাথে এতক্ষণ কথা বললেন এবং সত্যি তাই ধীরে ধীরে আমাদের হিন্দু রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু কিন্তু এই হিন্দি হিন্দু এসবের একটা চাপ চলে পশ্চিম কিরকম আপনি কোনো ব্যাংকে গেলে ম্যানেজারের সাথে বাংলায় কথা বলতে পারবেন না তিনি আপনাকে বাংলায় পরিষেবা দেবেন না রেলের টিকিট কাউন্টারে আপনি বাংলায় পরিষেবা পাবেন না শপিং মলগুলোতে আপনি বাংলায় পরিষেবা পাবেন না কেন মশাই পাবেন না এটা তো পশ্চিমবঙ্গ বাংলা থেকে যারা রোজগার করে নিয়ে যাচ্ছে তারা কেন বাংলাটা বলবে না বাংলাটা জানবে না তাই নিয়ে তর্ক করতে হবে কেন পশ্চিম বাংলায় থাকতে গেলে বাংলা জানতেই হবে চলে যান দক্ষিণ ভারতের কোনো রাজ্যে দেখুন তো সেখানে গিয়ে হিন্দি বলে চাপকে পিঠের ছাল তুলে দেবে বাঙালি অনেক ভদ্রসভ্য জাতি তাই এখনো কিছু বলছে না তবুও বেশ কিছু মানুষ প্রতিবাদে সামিল হচ্ছে বহু মানুষ বহু জায়গায় প্রতিবাদ করতে এগিয়ে আসছে পশ্চিম বাংলাদেশে হিন্দি হিন্দু হিন্দুস্তানের এখন অংশ কিছুতেই বানাতে দেব না আমরা এটা আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলতে বলতে একটু ফোন কল এসে গিয়েছে আকে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি আমি শরীয়ত থেকে বলছি উজ্জ্বল মজুমদার বলুন আমরা কিছু লোকের মধ্যে কিছু ব্লাড ইনफेक्शन মানে কিছু শরীরে কিছু ইনफेक्शन হয়েছে

যেভাবে আমাদের উপর আগ্রাসন চালানো হচ্ছে বিভিন্ন রাজ্যগুলোর উপরে বিশেষ করে অহিন্দিভাষী রাজ্যগুলোর উপরে যেভাবে আগ্রাসন চলছে তাতে কিন্তু আশঙ্কিত হওয়ার কারণ আছে এখনো যদি আমরা সতর্ক না হই এখনো যদি প্রতিজ্ঞা না করি যে আগামী দিনে এই এইরকম কোন শাসককে আমরা আর ক্ষমতাসীন হতে দেব না তাহলে তা না হলে কিন্তু আমাদের বিপদ চরমে প্রতিজ্ঞা নিতে হবে যেখানে যার যতটুকু ক্ষমতা আছে সেই ততটুকু ক্ষমতা দিয়ে, কেউ ভালো লিখতে পারেন কেউ ভালো বলতে পারেন কেউ ভালো গান গাইতে পারেন কেউ আঁকতে পারেন যার যতটুকু ক্ষমতা আছে তারা ততটুকু ক্ষমতা দিয়ে রোখার চেষ্টা করুন যে যাতে ভারত কোনোভাবেই হিন্দু রাষ্ট্রে অন্তত পরিণত না হয় এ দেশ ধর্মনিরপেক্ষ দেশ এ দেশ যেন ধর্ম থাকে আমরা আর কিচ্ছু চাইবো না এমন একটা সরকার চাই যারা অন্তত ভাইয়ে ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়ে দেবে না দেখুন আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি এখানে কর্মসংস্থানে অসুবিধা আছে এত লোককে চাকরি দেওয়া যাবে না এটা বাস্তব আমরা বুঝি এখানে খাদ্যশস্য যথেষ্ট পরিমাণে তৈরি হয় তাই হয়তো আমাদের দেশে খাদ্য সংকটটা হচ্ছে না কিন্তু অন্যান্য জায়গা হলে এই অন্যান্য রাষ্ট্রে কিন্তু খাদ্য সংকটও দেখা দিত আমরা একশো টাকা পেট্রোলের দাম দেবো কিন্তু হিন্দু মুসলমান নিয়ে লড়াই করব না মন্দির মসজিদ নিয়ে একটা কথাও বলবো না উপাসনা যে যার ব্যক্তিগত ব্যাপার সে তার ব্যক্তিগত ভাবে করবে হোক না এত টাকা পেট্রোল যেমন চলছে চলুক কিন্তু আমরা হিন্দু মুসলমানের লড়াই চাই না ভাইয়ের সাথে ভাইয়ের রক্ত মানে রক্তারক্তি কাণ্ড আর দেখতে চাই না আমরা বলতে বলতে একটি ফোন কলেজে গিয়েছে কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো বাবু আমি অভিজিৎ দেবনাথ কোহলির থেকে বলুন এই যে আমার একটাই প্রশ্ন আমি দুহাইতে থাকি তো ওখান থেকে যখন আমি আসি এখানে এয়ারপোর্টে দেখি সব হিন্দি তো কথা বলে যারা অফিসার লোক আছে এয়ারপোর্টে যারা কর্মরত আছে তাদের বাধ্যতামূলক কেন করছে না যে বাংলায় বলতে হবে কথা ধন্যবাদ অভিযোগ এরকম শুধু এয়ারপোর্ট না রেল এয়ারপোর্ট সর্বত্র সর্বত্র হিন্দি চাপিয়ে দেওয়ার একখানা চেষ্টা চলছে আর এই হিন্দি হিন্দু হিন্দুস্তানের যারা প্রবর্তক তাদের কাছ থেকে আমাদের দূরে সরতেই হবে তাদেরকে দূরে সরিয়ে রাখতেই হবে আমার আপনার বাড়ির সন্তানদের কথা ভেবে আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে কারণ পরবর্তী প্রজন্মকে আমরা চাই না তারা বলুক গরুর ধূরে শোনা থাকে তারা এটা বিশ্বাস করুক গণেশের মাথা হাতি মাথা কেটে গণেশকে প্লাস্টিক সার্জারি করা হয়েছিল তারা এ প্লাস বি হোল স্কোয়ারে ভুল ভাল ফর্মুলা শিখুক আমরা চাই না আমরা চাই না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মিথ্যেবাদী এই পরিচয় তাকে বড় হতে হোক আমরা চাই দেখুন মুদ্রাস্ফীতির কথা বললাম মুদ্রাস্ফীতি আমাদের দেশে চরমে আমাদের দেশের জিনিসপত্রের দাম চরমে সব ঠিক আছে কিন্তু রক্ত আর চাই না আমরা আমরা একশো টাকা পেট্রোল দিতে রাজি আছি রক্ত দিয়ে নয় আর রক্ত দরকার নেই সৌহার্দ্য আসুক ভাতৃত্ব আসুক ভালোবাসা থাকুক এই নিয়ে আমরা বেঁচে থাকি যেভাবে এত বছর ছিলাম দু হাজার চোদ্দোর আগে পর্যন্ত বলতে বলতে একটি কল গিয়েছে হ্যাঁ কে বলছেন কোথা থেকে হ্যাঁ নমস্কার গোবিন্দ আমার নাম গৌরী প্রসন্ন দে বলুন উত্তর কলকাতা থেকে বলছি বলবো গৌরী প্রসন্ন বিজেপি আজকে যা শুরু করেছে আমার বাবা একদিন বলে বাবা এখন তো আমার জীবিত নেই বাবা বলেছিলেন যে বিজেপি একদিন দেশের সর্বনাশ করে ছাড়বে তা দেখছি তারই স্টেজ অনুসরণ চলছে দেশকে টুকরো টুকরো করে দেবে যা দিন আসছে প্রতিটা রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে তা আমরাই বলবো এবার বেঙ্গল ফর বেঙ্গলিস আমরা বাঙালি আসা এক হয়ে থাকবো আমরা ই করবো আমাদেরকে ওদেরকে এখান থেকে সরিয়ে যেতে হবে উপায় নেই কিচ্ছু করার নেই কেন ওরা যদি বিহার ফর বলতে পারে আমাদের যদি হিন্দিতে কথা বলতে দেবে ইয়ে করতে সব বাংলা কথা বলতে দেবে বাংলা বাঙালি বাঙালিদেরকে এত হেও করে ধন্যবাদ গরিপ বাবু একটা সময় ছিল যখন ব্রাহ্মণেরা রাজত্ব করতো তারাই সব ঠিক করে দিত যে এইভাবে খাওয়া দাওয়া করতে হবে এইভাবে চলাফেরা করতে হবে এই পোশাক আশাক করতে হবে এটা ব্রাহ্মণেরা ঠিক করতো তারপরে আস্তে আস্তে ক্ষত্রিয় বা রাজপুতদের ক্ষমতা বাড়লো আস্তে আস্তে অন্যান্য জাতিরা ক্ষমতাশালী হলো ব্রাহ্মণদের কথাটা ততটা গুরুত্বহীন রইল না আজকের যুগে তো নেই সেভাবে তবুও ব্রাহ্মণরা দেখবেন বাড়িতে পুজো আচ্ছা অন্য কোনো অনুষ্ঠান হলে ব্রাহ্মণরাই নির্দেশিকা দিয়ে দেন আর মুসলিমদের ক্ষেত্রে পীর সাহেবরা দেন তো এই ব্রাহ্মণ আর পীর সাহেবরা এরা মোটামুটি সমাজটাকে নিয়ন্ত্রণ করে এবার হিন্দু রাষ্ট্র হলে যেটা আমাদের কলার বললেন কৃষ্ণা দেবী যে হিন্দু রাষ্ট্র হলেও শান্তি নেই সেখানে যারা ক্ষত্রিয় সেখানে যারা বৈশ্য সেখানে যারা শূদ্র থাকবে তারা কিন্তু ব্রাহ্মণ্যবাদের পদতলে চাপা পড়ে যাবেন অর্থাৎ সেই মনুবাদ আবার চালু হবে এই মনুবাদ আমরা চাই না আমরা চাই না দেশে কোনো সরকার থাকুক আমরা চাই চাই না আমরা মিলে ভাইয়ে ভাইয়ে একসাথে থাকতে একসাথে দেশের প্রগতি করতে কিন্তু এই সরকার চাইছে না তারা বিভাজনের রাজনীতি করছে আর এই বিভাজনের রাজনীতিতে হাওয়া দিচ্ছে এখানকার কিছু তথাকথিত প্রগতিশীল বামপন্থীরা তারা হাওয়া দিচ্ছে এই কারণে তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা তারা মমতাকে সরাতে চায় মমতাকে সরাতে গিয়ে তারা কাকে আনতে চাইছে মমতার তলে বেশ কিছু চোর আছে অস্বীকার করা যাচ্ছে না এই চোর সরাতে গিয়ে ডাকাতদের নিয়ে আসছেন না তো এই তথাকথিত বুদ্ধিজীবী বামপন্থীরা বলতে বলতে একটি কল এসে গিয়েছে আজকে শেষ কল হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি হুগলি থেকে বলছি আদিত্য দাস বলছি বলুন বলছি আপনি বলছেন ইভিএম ম্যানিপুলেট করা যায় ঠিক আছে আমি বলছি না এরকম অভিযোগ উঠছে না আপনারাও তো প্রচার প্রচার করছেন অভিযোগটাই বলছি আমরা যারা অভিযোগ করছে তাদেরকে আমি বলতে বলতে যাই না আজকের অনুষ্ঠান ইভিএম নিয়ে নয় আজকে ইভিএম নিয়ে কথা বলবে না ধন্যবাদ আপনাকে আমরা ইভিএম নিয়ে আলোচনা করছি না ইভিএম নিয়ে যখন আলোচনা করব আপনি নিশ্চয়ই করবেন তো যাই হোক আজকে আর কল নেওয়া যাবে না চল্লিশ মিনিট অনুষ্ঠান হয়ে গিয়েছে আমরা কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু ছোট করে আনলাম আমাদের কিছু অসুবিধে আছে তার জন্য আজকের অনুষ্ঠানটা এক ঘন্টা করতে পারছি না দেখা হবে কিন্তু আগামীকাল বেলা ঠিক নটায় পিকে বদলে যাওয়া সুর নিয়ে পিকে কেন বদলে গিয়েছেন পিকে কেন উল্টো সুর গাইছেন সেটা নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আগামীকাল সকাল নটায় আশা করি আপনাদের সকলের সাথে তখনই দেখা হবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার